Hi guys, welcome to PRC Foundation. How are you? আজকে আমরা আলোচনা করব প্রাইড এন্ড প্রেজুডিস এই নভেল নিয়ে। প্রাইড এন্ড প্রেজুডিস এই নভেল লিখেছেন জেন অস্টেন। তিনি একজন মহিলা নভেলিস্ট জেন অস্টেন। আর জেন অস্টেনের লাইফ ডিউরেশনটা প্রথমে জেনে নাও। জেন অস্টেনের লাইফ ডিউরেশন হচ্ছে 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। লাইফ ডিউরেশন অবশ্যই পরীক্ষায় উঠাবে, কারণ বেশি মার্কস পেতে যদি তুমি বেশি মার্কস পেতে চাও। তো জেন অস্টেন একজন প্রি ভিক্টোরিয়ান নভেলিস্ট। তিনি রোমান্টিক পিরিয়ডে নভেল লিখতেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নভেলটা 1813 সালে সর্বপ্রথম প্রকাশ করা হয়েছিল। জেন অস্টেন নভেলের জন্য বিখ্যাত এবং তার কিছু বিখ্যাত নভেল হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, ইমা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যান্সফিল্ড পার্ক ইত্যাদি। জেন অস্টেন তার নভেলে আইরনি, হিউমার, রিয়েলিজম এবং সোশ্যাল কমেন্টারি নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা করেছেন। তো আজকে আমরা আলোচনা করব এই নভেলের সেটিং, ক্যারেক্টার্স এবং থিম নিয়ে। তো এই নভেলটা জেনারের দিক থেকে একটা রোমান্টিক নভেল, যেখানে জেন অস্টেন একটা লেডি প্রোটাগনিস্টের ইমোশনাল ডেভেলপমেন্টকে দেখিয়েছেন। তো ফার্স্ট সেটিং যেটা আসে সেটা হচ্ছে হার্টফোর্ডশায়ার। হার্টফোর্ডশায়ার ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চল এ অবস্থিত একটি স্থান। এই স্থানের একটা গ্রামের নাম হচ্ছে লং বোর্ন। এই লং বোর্ন হচ্ছে ফার্স্ট সেটিং, যেখানে ব্যানেট ফ্যামিলি বাস করে। দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে নেদারফিল্ড পার্ক। নেদারফিল্ড পার্ক একটা বাড়ির নাম, একটা হাউসের নাম, এটা লং বোর্ন থেকে 3 মাইল দূরে অবস্থিত। তৃতীয় নম্বর যে সেটিং সেটা হচ্ছে মেরিটন টাউন। মেরিটন টাউন একটা ইমাজিনারি টাউন, এই টাউনটা নেদারফিল্ড পার্ক থেকে খুব বেশি দূরে না। চতুর্থ নম্বর যে সেটিং সেটা হচ্ছে কেন্ট। পঞ্চম নম্বর যে সেটিং সেটা হচ্ছে লন্ডন। এবং ষষ্ঠ নম্বর যে সেটিং সেটা হচ্ছে প্যাপারলি হাউস। প্যাপারলি হাউস আর পার্ক এটাও একটা বাড়ির নাম। এই বাড়িটার মালিক হচ্ছে এই নভেলের হিরো। তো এখন আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। ক্যারেক্টার প্রথমে হিরোইনের নাম আসে। হিরোইন হচ্ছে এলিজাবেথ ব্যানেট। ব্যানেট হচ্ছে এর ফ্যামিলি টাইটেল। তো ব্যানেট ফ্যামিলি 7টা মেম্বার নিয়ে গঠিত। মিস্টার ব্যানেট, যিনি একজন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি, খুব বড় লোক না। এরপর আসে মিসেস ব্যানেট, যিনি একজন ওভারবিয়ারিং, উদ্ধত একটা মহিলা, এবং এর জীবনের একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে সে যেন তার মেয়েদের ধনী লোকের সাথে বিয়ে দিতে পারে। কিতনা ঘটিয়া মকসাদ। এরপরে যে ব্যানেট ফ্যামিলির 5টা যে কন্যা সন্তান, তাদের বড়টা হচ্ছে জেন ব্যানেট, যার বয়স হচ্ছে 22 বছর নভেল যখন শুরু হয় তখন। এরপরে হচ্ছে এলিজাবেথ ব্যানেট, যে এই নভেলের হিরোইন, এবং তার বয়স হচ্ছে 20 বছর। তারপরে ম্যারি ব্যানেট, এর বয়স নিয়ে কোনো জানকারি নাই। এরপরে হচ্ছে ক্যাথরিন কিটি ব্যানেট, যাকে আদর করে কিটি বলে রাখা হয়, এর বয়স হচ্ছে 17 বছর। লিডিয়া ব্যানেট, এর বয়স হচ্ছে 15 বছর। লিডিয়া ব্যানেট একটা সিলি গার্ল, এবং এক তার মায়ের খুব আদরের মেয়ে, আর এর নামটা মনে রাখবে, পরে এর নামটা আসবে। তো এলিজাবেথ ব্যানেট একটা অ্যাট্রাকটিভ লেডি, ইন্টেলিজেন্ট লেডি, ক্লেভার লেডি। আর এলিজাবেথ ব্যানেট তার ক্যারেক্টারটা হচ্ছে প্রেজুডিস বেসড ক্যারেক্টার। প্রেজুডিস আসলে কি? প্রেজুডিস শব্দের অর্থ হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করা, এটা হচ্ছে প্রেজুডিস। অর্থাৎ তুমি কোনো ব্যক্তিকে দেখলে আর বলে ফেললে এই খারাপ অথবা ভালো, এটাকে প্রেজুডিস বলা হয়। কিন্তু এলিজাবেথ ব্যানেটের চরিত্রের একটা বিশেষ দিক হচ্ছে, সে যখন কোনো মানুষকে মূল্যায়ন করে তখন তার ম্যানারের উপরে বেশি দৃষ্টিপাত করে থাকে, তার সম্পদের উপরে না। এরপরে চলে আসে হিরো। এই নভেলের যে হিরো তার নাম হচ্ছে মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি। মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি লন্ডনের একজন অধিবাসী, এবং তিনি এত ধনী যে প্রচুর পরিমাণে ধনী। তার সম্পদের ব্যাপারে আসলে কারো তেমন ধারণা নেই, শুধু গুজব আছে যে তার বাৎসরিক উপার্জন 10,000 টাকার মতো সেই সময়ে। তাহলে আজকের দিনে এটা কোটি কোটি টাকার সামিল, 10,000 পাউন্ডের মতো। তো ডার্সির একটা বোন আছে, ছোট বোন আছে, তার নাম হচ্ছে জর্জিয়ানা ডার্সি, আর এর বয়স হচ্ছে 15 বছর। এরপরে চলে আসে সাইড হিরোইন। সাইড হিরোইন হচ্ছে জেন ব্যানেট, সুন্দর, নম্র, ভদ্র, রূপবতী, গুণবতী এক মহিলা। আর প্রতিবেশীরা এটা আলোচনা করে থাকে যে জেন ব্যানেট কত সুন্দর, কত চমৎকার।
এরপরে চলে আসে সাইড হিরোর নাম। তো সাইড হিরো যে তার নাম হচ্ছে মিস্টার চার্লস বিংলে। মিস্টার চার্লস বিংলে একজন ধনী ব্যক্তি, কিন্তু ডার্সির মতো ধনী না। ইউন একজন লন্ডনের অধিবাসী যে নেদারফিল্ড পার্কে সামার ভ্যাকেশন কাটানোর জন্য আসে এবং এখানে এসে প্রেমে পড়ে যায়, জেনের প্রেমে পড়ে যায়। এবং এখানে একটা বিষয় যে বিংলের কিন্তু দুইটা বোন আছে, একটা হচ্ছে বিবাহিতা আর একটা হচ্ছে অবিবাহিতা। বিবাহিতা যে বোন তার নাম হচ্ছে মিসেস হার্টস, আর অবিবাহিত বোনের নাম হচ্ছে ক্যারোলিন বিংলে। ক্যারোলাইন বিংলে একটা বদমাশ চরিত্রের একটা মহিলা, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ঘুঁটি চাল মারবে আর কি, ঠিক আছে। এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে ভিলেন। ভিলেন লাগবে না, নায়ক পাইলে, নায়িকা পাইলে, তো ভিলেন লাগবে। তো ভিলেন যে তার নাম হচ্ছে জর্জ উইকহ্যাম। প্রফেশনালি এ হচ্ছে একজন আর্মি অফিসার, কিন্তু এবং দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, প্লিজিং, বাট ভিতর থেকে ভিলেন। আর ভিলেনের চরিত্র কেমন হয় তোমরা জানোই, আর কি বলবো। তো এরপরে যেটা আসে, নায়ক নায়িকা সব গেল, ভিলেন গেল, তো একজন জোকার লাগবে না, তো জোকার লাগবে। তো জোকার কে? জোকারের নাম কি? জোকারের নাম হচ্ছে মিস্টার কলিংস, মিস্টার উইলিয়াম কলিংস। এই নভেলটার হচ্ছে জোকার। মিস্টার উইলিয়াম কলিংস মিস্টার ব্যানেটের দূর সম্পর্কের আত্মীয় বা ডিস্ট্যান্ট কাজিন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, বিংলে এবং ডার্সির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এরা খুব বেস্ট ফ্রেন্ড, এরা খুব গভীর বন্ধু, ঠিক আছে। তো এরপরে চলে আসে গার্ডিয়ান। গার্ডিয়ানকে, গার্ডিয়ানের ব্যাপারে যদি বলি তাহলে মিসেস ব্যানেট, মিস্টার ব্যানেট আর লেডি ক্যাথরিন ডি বোয়ফ। লেডি ক্যাথরিন ডি বোয়ফ এটা হচ্ছে মিস্টার কলিংসের প্যাট্রনেস এবং ডার্সির আন্টি। এরপরে যে চরিত্রটা আসে সেটা হচ্ছে শার্লট লুকাস। শার্লট লুকাস এটা হচ্ছে এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু, যার বয়স হচ্ছে 27 বছর। এই মোটামুটি মেজর ক্যারেক্টার, বাকি ক্যারেক্টারগুলো প্লটের সময় আসবে, তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তো এরপরে চলে আসি থিমের ব্যাপারে। এই নভেলটাতে মূলত তিনটা থিমকে ফোকাস করা হয়েছে। ফার্স্ট নাম্বার যে থিমটা আসে সেটা হচ্ছে ম্যারেজ। ম্যারেজকে জেন অস্টেন কী করেছে, তিনটা ভাগে বিভক্ত করেছে। প্রথম প্রকার ম্যারেজ দেখিয়েছে, ম্যারেজ বেসড অন ওয়েলথ, সম্পদের জন্য শুধু বিয়ে, যে বিয়েটা কখনো সুখ নিয়ে আসতে পারে না। দ্বিতীয় নম্বর যে ম্যারেজ দেখিয়েছে সে ম্যারেজটা হচ্ছে ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যান্ড প্যাশন, অর্থাৎ আবেগে প্রভাবিত হয়ে যে বিয়ে, শুধু আকর্ষণের উপরে যে বিয়ে, সেটাও কোনো সুখ নিয়ে আসতে পারে না। তৃতীয় নম্বর যে ম্যারেজ দেখিয়েছেন সেটা হচ্ছে ম্যারেজ বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে বিয়ে, যে বিয়েটা মানুষের জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করে দেয়। দ্বিতীয় নম্বর যে থিম, সে থিমটা হচ্ছে ওয়েলথ। আমরা জানি সম্পদ ছাড়া এই জীবন বৃথা, কিন্তু জেন অস্টেন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সম্পদের এখানে ব্যবহার করেছে। এখানে যার টাকা নাই, যে পুরুষের টাকা নাই, তার বিয়ে নাই, এটাই হচ্ছে সম্পদের একটা ব্যাপার। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ক্লাস ডিস্টিংশন। ক্লাস ডিস্টিংশন অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আর ক্লাস ডিস্টিংশনের কারণে ভালোবাসার পথে অন্তরায় সৃষ্টি হয়। আর কিছু মাইনর যে থিমগুলো আছে সে থিম হচ্ছে সেলফ নলেজ, ম্যানার, ভার্চু, ফ্রডিউলেন্স, এগুলো হচ্ছে মাইনর থিম, ঠিক আছে। তো আশা করি তোমাদের মনে যত প্রশ্ন সেটিং, ক্যারেক্টার এবং থিমের ব্যাপারে রয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তো পরবর্তী লেকচারে আমরা মিলবো হচ্ছে ক্রিটিক্যাল সামারি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা সুস্থ থাকো এবং বেটার ক্যারিয়ার পাও, খুশি থাকবে। বাই বাই।